Assalamualaikum viewers, YT Couple UK channel এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আমরারে। আজকে আবার আরেকটা ভিডিও লই আইলাম আপনাদের সামনে। আজকে আমরা আল্লাহর হুকুমে লন্ডন ব্যাক করলাম। দাহর আমরার দায় আল্লাহ সহি সালামতে লন্ডন আনতা। এখন আমরা এয়ারপোর্ট যাইরাম। চা বাগান পাস করে আইলাম। আমরা লেফটে যে উষা বিল্ডিং দেখা গ্র্যান্ড সিলেট, খুব সুন্দর রিসোর্ট সব থাকছি আমরা, খুবই ভালো লাগছে। আমরা এয়ারপোর্টের রাস্তা ঢুকে গেছি। আর ওই কিছু কিছুক্ষণের মাঝে আমরা এয়ারপোর্ট যাইমু গিয়ে, যখন এয়ারপোর্ট দেখা যার। আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর। কোনো পার্কিংয়ের সময় এক গাড়ির দেখে জাতীয় পতাকা দেখাব। আপনারা প্রথম ভাবছি হয়তো কোনো VIP কেউ আইসেন, পরে মনে হইল না আজকে তো 16ই ডিসেম্বর উপলক্ষে গাড়িত জাতীয় পতাকা টানাইছেন। ইটস ভেরি গুড। এখন আমরা এয়ারপোর্ট ঢুকে যেলাম গে। আমরা ওয়েট লই একটু সমস্যা হয়েছে। আমরা বুকিংও যে লাগেজ দিছি কেন 80 কিলো, ঠিক আছে, হ্যান্ড ট্রলি 7 কিলো, এটাও ঠিক আছে, সমস্যা হয়েছে। আমার ব্যাকপ্যাক একটা আছিল আর আমার ওয়াইফের শোল্ডার ব্যাগ, ওই দুইটা লিয়ে একটু ঝামেলা করছেন। আমার ওয়াইফে কইল এটা তোমার শোল্ডার ব্যাগ, অফিসার এন কইরা যেমন শোল্ডার ব্যাগ তো ওয়েট বেশি। আমি কইল আপনারা মনে হয় প্রথম এয়ারলাইন্স যে শোল্ডার ব্যাগের ওয়েট চেক করেন, শোল্ডার ব্যাগে আপনি কতখান ওয়েট নিতে পারবা, এটার সাইজও কত বড়। আর আমার ওয়াইফে কইলে এটার মাঝে আমার মেকআপ টেকআপ কথা, এরপরে এটা নিয়ে আর তিনি ফার্দার কিছু মাতিছেন না, কিন্তু আমার ব্যাকপ্যাক আর সারতে রাজি না। কইলেন আপনার এটাত ওয়েট বেশি, 5 কিলো আছিল, কারণ আপনার এটাত ওয়েট বেশি, আপনি সময়িতে হইবা না হয় পেমেন্ট করতে হইবা। দেখলাম কত হয়, কয়রা 8,500 টাকা, কারণ এটা তো 8,500 টাকার জিনিসই নাই। তো পরে কমাইলাম, কমানির পরে 3 কিলো দেখার কইলাম প্লিজ আর আপনি আটাইবা না, দয়া করে ওগুলা সারি দেখা। তো পরে ওইসব বেচারে সারি দিছে, হইল আপনি 3 কিলো এক্সেস নিবা, কইলাম থ্যাংক ইউ দিলা যে আমারে। তো 3 কিলো শোল্ডার ব্যাগ, সরি ওই ব্যাকপ্যাক 3 কিলো এক্সট্রা, তো অনেক মাইতে হইতা আনলাম। পয়লা তো সারতে রাজি নাই, 1 কিলো সারতে রাজি নাই, এরপরে দিছেন অবশ্য থ্যাংক ইউ, হয়ে আইলাম আবার সময়। তো
দেখেন এখন আমরা প্লেনও সব উইন্ডো সিট পাইছি, আর সকালে ফ্লাইট আসিল, তাই টেক অফিতা সুন্দরভাবে রেকর্ড করা গেছে, ডেমনস্ট্রেশন দেখায়রা। জার্নিটা একটু বেশি লম্বা হয়ে গেছে, 11.5 ঘন্টা হয়েছিল, 12 ঘন্টা লাগছে। ছোটো সিট, লেগরুমও একবারে কম, 12 ঘন্টা খুবই কষ্ট হয়েছে। এরপরে আল্লাহ আনাইছেন, এখন আমরা রানওয়েত রয়েছি। সিলেট এয়ারপোর্টে বিদায়। দেখোক আপনারা, আর একটু মিউজিক শোনাই, কেন আর মাথারও তো আর কিচ্ছু না। প্রথম আমরা নাস্তা দিছেন, এরপরে খাবার দুইবার দেওয়া হয়েছে, একবার ল্যাম্বু না আর একবার চিকেন বিরিয়ানি। খাবার টেস্টি আছে, জার্নি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন টেক অফ করে নিব, স্পিড বাড়ি গেছে বুঝা যার যে টেক অফ হয়ে গেছে। তা আমি এখন আপনারা মিউজিক দিলাম, মিউজিক শোনাওকা। Thank you.
আমার ভিডিও শেষ, লাগেজ লিয়া যায় আমি ভালো থাকুক আপনারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।